সমস্ত ছাত্রদের আবারও একবার আমাদের চ্যানেল এভরিথিংকে অনেক অনেক স্বাগত আর যেমনটা তোমরা জানো আমাদের আগের দিনের ক্লাসের পর যেমনটা আমরা শিডিউল করছিলাম যে আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমরা হচ্ছে ডিসকাশানে যাব প্রথম প্রথম আমরা কিছু ফর্মুলাগুলো তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো তোমরা অলরেডি পড়ে আসছো আজকে জাস্ট একবার রিভিশনের জন্য এবং তারপর বেস্ট করে তোমাদের নিট এবং জেইমেনের জন্য যে সকল স্পেশাল টাইপ প্রবলেম হয় আর কি সেগুলো প্র্যাকটিস করাবো তখন প্রথম দেখো তোমাদের জন্য যে ইউনিট ওয়ান আছে তোমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার এখান থেকে তোমার মেন দেখবে তিনটে মেন টপিক হয় আর কি একটা তোমার হচ্ছে এরোর ক্যালকুলেশান হয় আরেকটা হয় ডাইমেনশনালের কাজটা আর একটা হয় সিগনিফিক্যান্ট ফিগারের কাজ তো যে কোনো এরোরের কাজ থাকলে ধরো যে কোনো এক্সপ্রেশন যদি থাকে এরকম এক সমান আছে এ টু দি পার এম বি টু দি পার এন সি টু দি পার পি যে কোনো রাশি তাহলে দেখবে যে তার পাওয়ারগুলো সিম্পলি সামনে চলে আসবে আর যার উপর কাজ হচ্ছে তার উপর ত্রুটির হিসাব লিখতে হবে ডিএ বাই এ বাই এ যাই হোক এরকম করে যে কোনো থাকলে লিখতে লিখতে ধরো ধরো ছিল ছিল জেড সমান এ বি তাহলে ডিজেড বাই জেড সমান একটা হতো বাই এ বাই এটা হতো টু ইন্টু ডিবি বাই বি এইভাবে তুমি যে কোনো ত্রুটি ক্যালকুলেশন করতে পারো যেমন তোমার ধরো যে কোনো মানে কোনো সার্কেলের দিতে পারে কোনো স্পেয়ারের দিতে পারে রেডিয়াস ভলিউম ঠিক আছে বা ধরো কোনো এরিয়া তারপর তুমি কাজ করতে পারবে আর এখানে অনেক কিছু আছে যেমন আরেকটা একটা কনসেপ্ট একটু দরকার হয় তোমাদের ওই যারা তোমরা স্ক্রু গেজ বা সার্কুলের পার্সের কাজ করছো দেখবে স্ক্রু গেজের লিস্ট কাউন্টের যদি মেজারমেন্ট করতে হয় সেটা হচ্ছে পিচ অফ দ্য স্ক্রু করতে হয় ডিভাইড বাই নম্বর অফ ডিভিশান ইন দ্য সার্কুলার স্কেল মানে সাধারণত দেখবে তোমার ওই স্ক্রু গেজগুলোতে হয় সার্কুলার স্কেলের পার্টটা হয় হান্ড্রেড আর এই দিকের পার্ট হয় ওয়ান মিলিমিটার বা ওয়ান সেমিতে হয় তাহলে ওটা মানে একটা বা একটা করে দিলে রেসিও একটা করে দিলেই তুমি এলসির মানটা পেয়ে যাবে লিস্ট কাউন্ট এলসি আশা করি বুঝতে পারছো আর নেক্সট তোমার যেটা রয়েছে যদি পিচ বের করতে বলে পিচ বের করার থেকে শর্টকাট উপায় হচ্ছে তুমি এলসির সঙ্গে নাম্বার অফ ডিভিশনকে গুন করে দেবে ঠিক আছে এখানে একটা দিয়ে রাখছে যদিও এই ডিস্ট্যান্স ট্রাভেল অন দ্য পিচ স্কেল ডিভাইড বাই নম্বর অফ রোটেশানস এইভাবে করা যেতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা যদি এমনি কোনো সাইড কালি তুমি কাজ করো তার ক্ষেত্রে যদি তোমার কোনো রিডিং বের করতে হয় রিডিং অফ দ্য স্ক্রু গেজ বা যে কোনো ইনস্ট্রুমেন্টের তার ক্ষেত্রে যে রুলটা হয় লিনিয়ার স্কেল বা মেন স্কেলে কত পার্ট হচ্ছে প্লাস রিডিং দ্য সার্কুলার স্কেল ইন্টু লিস্ট কাউন্ট এলসি এটা প্রত্যেকে জানা প্র্যাক্টিক্যাল করছে তা প্রত্যেকে জানো আচ্ছা বাকি সিগনিফিক্যান্ট ফিগারের কিছু এখানে রুলস আছে যেগুলো খুব দরকার আর কি তোমাদের এক্সামের জন্য যেমন অ্যাডিশানের যে রুল আছে যোগের তাহলে তুমি যোগ করছো ওয়ান পয়েন্ট নাইন প্লাস টু পয়েন্ট সেভেন সেভেন তাহলে সিগনিফিক্যান্ট ফিগার এমনি যদি সাধারণ যোগ করো তিনটে সংখ্যা যোগ করো তাহলে যোগ করলে এই সংখ্যাটা আসবে কিন্তু উত্তরে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারের রুল অনুযায়ী এটা ভুল তার রুল কী ছিল যেই সংখ্যাগুলো তুমি যোগ করতেছ দশমিকের পর যা সব থেকে কম সংখ্যক আছে উত্তরে সেই কম সংখ্যক থাকতে হবে তো এখানে দেখো এই ওয়ান পয়েন্ট নাইনে দশমিকের পর মাত্র একটা আছে তাহলে অ্যান্সারও কিন্তু এই শুধু ওয়ানটা নেওয়া যাবে টু আর সিক্স এখান থেকে বাদ যাবে তাহলে উত্তর হবে কিন্তু এইট পয়েন্ট ওয়ান মনে পড়ে রুলসটা ছিল ক্লাস বিয়োগ এ হয় করে দিবে করার পর হচ্ছে তারপর দেখবে যে এখানে দেখো এর দুটো ছিল একটা আছে তাহলে অ্যান্সার কিন্তু একটাই থাকবে দশমিকের পর এই হচ্ছে রুল এমনকি এই নিয়মটা কিন্তু গুণের ক্ষেত্রেও প্রযোজ্য হয় তোমাদের যারা তোমার প্রিফিয়ারেশ অলরেডি প্র্যাকটিস করে ফেলছে তোমরা জানো এর আগের বছরটা মানে বাইশ বা একুশ সালে বোধহয় এরকম একটা গুণের উপর পড়ছিলো এবং সেখানে তোমাকে গুণ করতেও হবে না মানে তোমার এমনি সাধারণ রুলস লাগালেই জাস্ট হয়ে যাবে এখানে যেমন ধরো এইটা টু পয়েন্ট ফাইভ ইন্টু থার্টিন পয়েন্ট ফোর ওয়ান করছে তাহলে গুণ করলে তোমার হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ এইভাবে তাহলে নিয়ম অনুযায়ী এখানে তোমার দশমিকের পর একটা আছে তাহলে এখানে উত্তর হওয়া উচিত ছিল থার্টি ফোর ভাগের ক্ষেত্রেও সেম ব্যাপার হবে তাহলে তোমার তিনটা তাহলে তিনটা এখানে নিয়েছে উত্তর মাত্রার ব্যাপারটা হচ্ছে এখানে আমার দেখানো নেই কিন্তু মাত্রার কাজ তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো দেখো যে কোনো অজানা রাশির মাত্রা বের করা যেতে পারে এখান থেকে তোমার ধরো এইভাবে থাকে অনেক সময় ধরো এক্স সমান আছে এ প্লাস ধরো বি বাই সি প্লাস টি স্কোয়ার একটা আছে তোমাকে এখান থেকে ধরো ফাইন্ড করতে বললো সির মাত্রা কত হবে এগুলো সাধারণ ব্যাপার হয় আরেকটা টাইপ যেটা তোমাদের নিটে বেশি পড়ে এগুলো যেই মেনে বিশেষ খুব কম পড়ে যদিও সেটা হচ্ছে ধরো তোমাকে কোনো মানে এমনি সাধারণ যে মাত্রাগুলো আমরা জানি মানে এম এল টি একেবারে তো মাত্রা লিখি আমরা এই আকার ছাড়া তোমাকে বলবে যে তুমি ধরে নাও বেগটা হচ্ছে একটা মৌলিক রাশি তরণটা একটা মৌলিক রাশি আর বলটা একটা মৌলিক রাশি এইগুলো ধরে নিয়ে এবার বলবে ভরবেগের মাত্রা বের করো কখন বলবে ঘনত্বের মাত্রা বের করো ইয়ং মডেলসের মাত্রা বের করো ঠিক আছে এর কিন্তু কাজগুলো তোমাদের করতে হবে এই নিয়মটা মনে আছে তো কীরকম ধরো তোমাকে বললো ভি এ এফ আকারে ভরবেগের মাত্রা বের করো ভরবেগ মানে পি হয় তো তুমি কীভাবে লিখবে প্রথমে লিখবে পি সমান ওইগুলো রাখা না মানে ভি টু দিপার ধরো এক্স হবে এ টু দি পাওয়ার ওয়াই হবে আর এফ টু দি পাওয়ার জেড হবে বাকি এবার পরপর সবগুলো মাত্রা লিখতে হবে তোমাকে ভরবেগের মাত্রা কি হয় এম এল টি মাইনাস ওয়ান আর এদিকে তোমার হচ্ছে ভি মানে বেগ হচ্ছে বেগের মাত্রা হয় এমনি এল টি মাইনাস ওয়ান তার মাথাতে এক্স থাকবে এলএটি স্পিডে করবে আর কি আমি প্রথমে দেখাচ্ছি বলে একটু সময় লাগছে এগুলো এলটি মাইনাস টু এটা মাথায় থাকবে ওয়াই আর এফ আছে ফোর্স ফোর্সের মাত্রা হয় মাইনাস টু তার মাথায় জেড থাকবে তুমি এমগুলোকে একসঙ্গে রাখবে এলগুলোকে একসঙ্গে করবে জেডগুলোকে করে ওদিকে সঙ্গে কম্পেয়ার করে দেবে ব্যাস একশো যেটা মান পেয়ে গেলে মান গেলাম দিলে উত্তর হয়ে যাবে একদম সিম্পল কাজ হয় এই তোমাদের মোটামুটি ছিল প্রথম চ্যাপ্টার যেটা ইউনিট ওয়ান সেখান থেকে এরপর যেটা তোমাদের আছে ক্যানামেটিক্স চ্যাপ্টার যেখানে তোমার ওই একমাত্রিক গতি ভেক্টর হ্যাঁ সবটাই একদম একসঙ্গে থাকে তোমাদের জন্য আমি পুরো একদম একটা এ নিয়ে চলে আসছি এবং হাইলাইটও করা আছে মেন মেন যেই কাজগুলোকে বেশি করতে হয় সেগুলোরই উপর আপেক্ষিক বেগ মানে একটা বডির বেগের সাপেক্ষে আরেকটা বডির বেগকে কম্পেয়ার করা ধর এখানে ধর প্রথম যেটা দেওয়া আছে রিলেটিভ ভেলোসিটি অফ বডি এ উইথ রেসপেক্ট টু বডি বি মানে বি এর সাপেক্ষে এর বেগ তাহলে এভাবে লিখতে হবে তোমাকে ভি অফ এবি এবি মানে হচ্ছে এর বেগ বি এর সাপেক্ষে তাহলে লিখবে তুমি ভি এ মাইনাস ভিবি একদম টাইপ বলছি কেউ যদি তরণও বের করে তরণ বা ফোর্স তাও কিন্তু সেম হবে সেটাও কিন্তু হবে এ অফ এবি সমান হবে এ এ মাইনাস এবি আর এই এক্সচেঞ্জের ব্যাপারটা নিশ্চয় জানো প্রত্যেকে যে এবি যা হবে ভি বি এর মান কিন্তু তার মাইনাসে ইকুয়াল হবে জাস্ট ডিরেকশনটা অপোজিট হবে কারণ এটা রাশি ছিল এই জন্য এগুলো কিন্তু মাথায় রাশি ছিল এগুলো সেই জন্য এই ব্যাপারটা হলো এবার বলছে এই কনসেপ্ট লাগে কিন্তু এতগুলো কাজ হতে পারে যেমন হচ্ছে মিনিমাম ডিস্টেন্স প্রবলেম হতে পারে রিভার বোটের প্রবলেম কীরকম হয় যেমন তোমাকে বলবে যে কত অ্যাঙ্গেলে স্টার্ট করলে সোতের সময় একদম আড়াড়িভাবে যেতে পারবে সেই পারে বা মিনিমাম কত সময় যেতে পারবে সেই পারে অনেক রকম কাজ হয় এমনকি এয়ারক্রাফ্টেরও কাজ এখান থেকে হতে পারে ড্রাগন জাস্ট দেখানো আছে রাফলি যে ধরো সে এদিক থেকে ধরো শুরু করছে ব্যাপারটা যাওয়া এদিকে ধরো তোমার নদীর স্রোতটা ছিল ভি আর বেগে তাহলে ওভারঅল সে যেতে চাইছে ধরো এই পথ বরাবর তাহলে তুমি ভেক্টর অ্যাডিশানে যেটা পাবে ভি সমান হবে ভি আর প্লাস ভি আর আর যদি মিনিমাম টাইম বলা হয় যে ক্রস করতে মিনিমাম টাইম কত লাগবে এটা নদী ক্রস করতে ডব্লিউটা হচ্ছে কতটা চওড়া আছে নদীটা সেটা তাহলে টি মিনিমাম হবে ডব্লিউ বাই ভি বি আর এখানে আরেকটা বিষয় যেটা খুব কাজে লাগে সেটা হচ্ছে এই যে টু রিচ জাস্ট অপোজিট পয়েন্ট কিউ মানে যেটাকে বলা হয় একদম আড়াড়ি ভাবে পাস করবে তারা পি থেকে স্টার্ট করলো একদম কিউতেই পৌঁছাতে চাচ্ছে তখন তাহলে তাকে কত অ্যাঙ্গেলে স্টার্ট করতে হবে একদম ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করবে সাইন থ্রিটা সমান হবে আর বাই ভি যে অপোজিট সাইড কিউ বোটম্যান মাস্ট স্টিল অ্যাঙ্গেল এটা দেওয়া আছে বাকি এগুলো তোমরা প্রত্যেক নিশ্চয়ই জানো অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এটা করতে হবে ভেলোসিটিও সেম ব্যাপার আর তোমার হচ্ছে এই সূত্র কাজে লাগবে বিভিন্ন সময় ডেডিউটি এর কাজ করার সময় যে ভি সমান হয় ডিএস বাই ডিটি হ্যাঁ ভেক্টর হলে মানে যদি ভেলোসিটি হয় তাহলে ভেক্টর ফর্ম হবে না হলে স্পিড বললে এমনি সাধারণ ফর্মই হবে অ্যাক্সিলারেশনও সেম হতে পারে এ সমান হবে ডিভি বাই ডিটি এটা প্রত্যেকে জানা আচ্ছা এখানে কিছু শর্টকাট কাজ করা আছে পরেরগুলোতে বলছে যদি এমন ধরো ব্যাপার থাকে ধরো আমি একটা রাস্তা ট্র্যাভেল করব তার প্রথম হাফ টাইম মানে যেতে টোটাল যা সময় লাগছে তার প্রথম হাফ সময় আমি যাচ্ছি ভি ওয়ান বেগে ভালো করে বুঝো সময়ের উপর কাজ হচ্ছে এখানে পরের হাফ সময় যাব আমি ভি টু বেগে তার ক্ষেত্রে কিন্তু তাহলে গড় বেগের রাশি বলা হবে সাধারণ যেটা হয় যোগ করে দুই দিয়ে ভাগ মানে ভি এ ভি সমান হবে ভি ওয়ান প্লাস ভি টু বাই টু আর যদি এটা বলা থাকে যে হাফ ডিসটেন্স যাচ্ছে ভি ওয়ান বেগে বাকি হাফ ডিস্টেন্স যাচ্ছে ভি টু বেগে তার ক্ষেত্রে কিন্তু গর বেগের রাসমেলা হবে এভি সমান টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু ডিফারেন্স কি যদি বলা হয় যে একটা দু ঘন্টার পথ প্রথম এক ঘন্টা গেলে এত বেগে পরের এক ঘন্টা যোগ্য ভাগ আর যদি বলা হয় যে প্রথম তিন কিলোমিটার গেলে এত বেগে পরের তিন কিলোমিটার গেলে এত বেগে তখন কিন্তু ওই সূত্র আর হবে না তখন নিচে এই সূত্রটা লাগবে ভিএি সমান হবে টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু বুঝতে পারছো আশা করি এইবার দেখো পরেরটা আরও মারাত্মক আছে এটা আমি দুভাগে ভাগ করে কাজ করছিলাম যদি কেউ তিন ভাগে ভাগ করেও করে দেখো বলছে ওয়ান থার্ড ডিস্টেন্স অ্যাট স্পিড ভি ওয়ান একের তিন অংশ গেছে ভি ওয়ান বেগে পরের একের তিন গেছে ভি টু বেগে তারপরে একের তিন গেছে ভি থ্রি বেগে এইভাবে যদি প্রত্যেকবারে যদি স্টেপ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু তখন সূত্রটা একটু ভয়ঙ্কর মতো হয়ে যাবে তখন হয়ে যাবে এটা থ্রি ভি ওয়ান ভি টু ভি থ্রি ডিভাইড বাই ভি ওয়ান ভি টু প্লাস ভি টু ভি থ্রি প্লাস ভি থ্রি ভি ওয়ান কিন্তু কাজে লাগাতে হবে কারণ দেখো এই সূত্রগুলো ছাড়াও তুমি করতে পারো এমনি সাধারণ নিয়ম লাগিয়ে তাতে সময় অনেক লাগবে এটাই মেন না কোনো সমস্যা নেই অনেক সময় তোমাকে গ্রাফিক্যাল প্রবলেম দেওয়া থাকতে পারে ধরো কোনো এস টি গ্রাফ বা ভিটি গ্রাফ দিয়ে বললো যে একটা গ্রাফ হচ্ছে ধরো ফর্টি ফাইভ গ্রাফটা হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ মানে স্মরণ ভার্সেস সময় গ্রাফ তাহলে প্রশ্ন হচ্ছে ওই গ্রাফটা কত বেগকে নির্দেশ করে বা ওই গ্রাফ থেকে পার্টিকুলার সম্পর্কে কি ধারণা পাওয়া যায় সে সমস্ত ব্যাপার হতে পারে আমি জাস্ট একটা কম্পেয়ার নিয়ে দেখো পাশে যে দুটো ডিফারেন্ট গ্রাফ যার একটা স্লোপ আছে থ্রিটা ওয়ান অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল আছে থ্রিটা টু আর একটার বেগ ধরো আছে ভি ওয়ান পরটার বেগ আছে ভি টু তাহলে তুমি সিম্পলি লিখতে পারো ভি ওয়ান বাই ভি টু সমান হচ্ছে হবে ট্যান থ্রিটা ওয়ান প্লাস ডিভাইড বাই ট্যান থ্রিটা টু যদি এমন থাকে তোমাকে বলে যে হচ্ছে ধরো একটা পার্টিক্যাল অ্যাক্সিলারেশনে আছে প্রথম টি ওয়ান সময়ের জন্য এ ওয়ান তরণে আছে পরের টি টু সময়ের জন্য তরণে আছে এ টু তাহলে তুমি সিম্পলি অ্যাভারেজ করতে পারো এ ওয়ান টি ওয়ান প্লাস এ টু টি টু বাই টি ওয়ান প্লাস টি টু একদম সুন্দর ফর্মুলা ইউজ করতেই পারো আচ্ছা যদি এমন হয় যে ধরো দুটো হচ্ছে ডিফারেন্ট বডির ওপর ফোর্স অ্যাপ্লাই করা ছিল তাদের ভর ছিল এম ওয়ান এম টু করে ফলে তাদের তরণ তৈরি হয়েছে তখন এ ওয়ান এ টু করে এবার যদি আমি দুটো বডিকে অ্যাটাচ করে দিই একসঙ্গে যোগ করে দিয়ে যদি আবার ওই সেম ফোর্সে অ্যাপ্লাই করি এই যে কম্বাইন্ড সিস্টেমের ওপর তাহলে তখন কিন্তু ওভারঅল যে হবে সেটা হবে এ সমান এ ওয়ান এ টু ডিভাইড বাই এ ওয়ান প্লাস এ টু আচ্ছা এইগুলো এবারে কিন্তু বাবা শর্টকাট এগুলো ভালো করে মনে রাখবে যদি কোনো বডিকে যেটা পড়া পড়ি ইফ এ বডি স্টার্ট ফ্রম রেস্ট অ্যান্ড মুভস উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশান মানে স্থির অবস্থা থেকে ধরো ছাড়া হয়েছে বা শুরু করা হয়েছে তারপর তাকে স্থির তরণে নিয়ে যাওয়া হচ্ছে তার ক্ষেত্রে বলা হচ্ছে সে যে ডিস্টেন্স কভার করবে সেটা হচ্ছে টাইমের স্কোয়ারের সঙ্গে প্রফেশনাল হয় মানে এস প্রফেশনাল টু টি স্কোয়ার যেমন এখন উদাহরণ দেওয়া আছে নিচে যদি এমন হয় ফার্স্ট সেকেন্ড মানে এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড হিসাব করো তুমি তাহলে ওর কিন্তু স্কোয়ারের দূরত্বগুলো হবে অনুপাতে একটা হবে ওয়ান ফোর নাইন এরকম পরপর কিন্তু চলবে বুঝছো যেটা বলা হয় ফ্রি ফলিং বডির ক্ষেত্রে কিন্তু সেম ব্যাপার হবে যে ধরো একটা বস্তু ছিল উপরে তখন প্রশ্ন হচ্ছে এক সেকেন্ড পর কত দূর যাবে দু সেকেন্ড পর কত দূর যাবে এই কনসেপ্ট পারো ভালো ফর্মুলা আর ওর দেখো ঠিক নিচে আছে হ্যাঁ যদি এমনটা করা হয় সেম ম্যাগনিটিউড অফ দ্য অফ দ্য ভেলোসিটি উইথ হুইচ ইট ইজ থ্রোন ভার্টিক্যালি অ্যাফার্ড মানে ধরো তুমি একটা ঢিলকে উপর দিকে ছুটছো কোনো একটা বেগ নিয়ে ধরো তুমি তিরিশ মিটার পার সেকেন্ড বেগে ছুড়ছো তার নিয়ম হচ্ছে যদি কোনো বাধা বল না থাকে ও কিন্তু আবার পড়ার সময় তিরিশ মিটার পার সেকেন্ড বেগেই এসে পড়বে ওটাই বলা আছে এখানে আচ্ছা বাকি এই সূত্রগুলো প্রত্যেকে জানা ভি সমান ইউ প্লাস এটি হয় এস সমান ইউটি প্লাস স্কোয়ার ভি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এস এটা হয় স্পেশাল সূত্র এস এন সমান হয় ইউ প্লাস এ বাই টু টু এন মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা বাকি এই সূত্র দেখো আবার একবার দিয়েছে জাস্ট রিমান্ড করার জন্য ভি সমান হয় ডিএস বাই ডিটি এ সমান হবে ডিভি বাই ডিটি যদি কখনো তোমাকে ব্যাকে আসতে হয় তখন তোমাকে স্মরণ দেওয়া আছে বেগ বের করতে হবে তাহলে তুমি করবে তখন ভি সমান ডিএস বাই ডিটি কোনো সমস্যা নেই যদি ব্যাকে আসতে হয় যে বেগ থেকে কী করে আমি স্মরণে ফিরে যাব তাহলে তখন সূত্র হবে ডিএস সমান ভি ইন্টু ডিটি করতে হবে তোমাকে ইন্ট্রিগেশান ঠিক আছে আর সেম ব্যাপার ডিভি সমানও হবে এ ইন্টু ডিটি আচ্ছা এই দেখো আর একটা এখানে শর্টকাট আছে ইফ এ বডি স্টার্ট ফ্রম রেস্ট অ্যান্ড মুভস উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন দেন ডিস্টেন্স কভার বাই দ্য বডি ইন এন সেকেন্ড মানে যদি কোনো সে তোমর অঙ্ক থাকে যে একটা বস্তু হচ্ছে প্রথম সেকেন্ডে কত দূর যাবে দ্বিতীয় সেকেন্ডে কত দূর যাবে তখন কিন্তু আর স্কোয়ারে হবে না তখন এই সূত্রে হবে তখন হচ্ছে এই দূরত্বটা হবে টু এন মাইনাস ওয়ানের সঙ্গে সমানুপাতিক পার্থক্যটা ভালো করে বুঝো সেটা কিন্তু পার্টিকুলার সময় বোঝাতো দু সেকেন্ডে কথা যাবে তিন সেকেন্ডে কথা যাবে এখানে কিন্তু তমাতে বোঝাচ্ছে প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ড বুঝতে পারছ এর ক্ষেত্রে সূত্র হবে এস এর টু টু এন মাইনাস ওয়ান যেমন তোমার উদাহরণের নিচে দেওয়া আছে যদি এমন হয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড তাহলে এখানে তোমার হবে ওয়ান থ্রি ফাইভ মান বুঝি এক বসালে তোমার দুই মাইনাস এক করলে একই থাকবে আর দুই বসালে যদি চার মাইনাস এক মানে তিন হবে হ্যাঁ তিন বসালে তিন দিয়ে ছয় মাইনাস এক পাঁচ হবে ওই রুল রুলসে কিন্তু এখানে কাজ হচ্ছে আচ্ছা এখানে আরও কিছু ব্যাপার দেওয়া আছে যেমন ধরো একটা স্ট্রেট লাইন বরাবর মোশান হচ্ছে আর যেই বডির তরণটা হচ্ছে বলছে ইউনিফর্ম মানে সমতরণে গতিশীল আছে ধরো তার বডির শুরুতে বেগ ছিল ভি ওয়ান আর শেষ প্রান্তের বেগ ধরো ভি টু তাহলে তার ক্ষেত্রে তার মিড পয়েন্টের বেগ কত হবে মানে যেমন এই অঙ্কগুলো হচ্ছে ট্রেনের ক্ষেত্রে হয় ধরো একটা বললো একটা ট্রেন প্রথম দিকে মানে সমতরণের গতি ছিল সমতরণের মানে বেগ বাড়তেছে ক্রমশ এবার ধরো একটা ধরো একটা কোনো খুঁটি বা কোনো পিলার আছে সেই পিলারটা বলছে ট্রেনের প্রথম অংশটা হচ্ছে ভি ওয়ান বেগে ক্রস করে আর শেষ অংশটা ভি টু বেগে ক্রস করে তাহলে প্রশ্ন হচ্ছে ট্রেনের মাঝখানের অংশটা কত বেগে যাবে তার সূত্রে কিন্তু এটা লাগাবে একদম ডাইরেক্ট ভি সমান হয় রুট ওভার অফ ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার ডিভাইড বাই টু মনে থাকবে আচ্ছা পরে পরে এবার কিছু গ্রাফিক্যাল ভেরিয়েশন এখানে আছে কিছু কন্ডিশন আছে এবং সেই করেসপন্ডিং কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দেখানো আছে এখানে যেমন যদি থাকে ইউনিফর্ম ভেলোসিটি মানে ভেলোসিটি কনস্ট্যান্ট তাহলে ভিটি গ্রাফ কী হবে টি অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছে কিন্তু এসটি গ্রাফ কেমন হবে কনাকনি স্ট্রেট লাইন আর ইউনিফর্ম ভেলোসিটি মানে যেন তরুণ এখানে কিন্তু জিরো হবে ঠিক আছে যদি এমন হয় যে তার ইনিশিয়াল বেগটা শূন্য ছিল প্রাথমিক বেগটা শূন্য ছিল প্রাথমিক স্মরণটাও শূন্য ছিল আর সময় জিরো থেকে স্টার্ট হয়েছে তার ক্ষেত্রে ভিটি গ্রাফ হবে কোনো স্টেট লাইন এবং সে মানবে হচ্ছে এই ভি সমান ইউ প্লাস এটি ইউটা শূন্য হয়ে যাবে তারপর শুধু ভি সমান এটি আর যদি তার ক্ষেত্রে এস টি গ্রাম আঁকো এস ভার্সেস টি গ্রাফ তাহলে কিন্তু হবে এক্সফাইন্যান্সিয়ালি ইনক্রিজ করবে এবং তার সূত্র হবে এস সমান হাফ অব এটি স্কোয়ার যেহেতু টি স্কোয়ারের সঙ্গে এক্সটা প্রপোশনাল আছে সেজন্য দেখো র্যাপিডলি ইনক্রিজ করতেছে ব্যাস যদি এমন হয় যে প্রাথমিক ব্যাগটা শূন্য নয় কিন্তু সরণটা শূন্য আর টাইমটাও শূন্য তার ক্ষেত্রে কিন্তু দেখো জিরো থেকে স্টার্ট না হয় একটু উপর থেকে স্টার্ট হবে বাকি নেচার ফেচার সব সেম বুঝতে পারছো যদি এমন হয় ইউ প্রথমে শূন্য নয় আর সরণটাও শূন্য থেকে স্টার্ট নয় তাহলে যা হচ্ছে সব সেম হবে শুধু জিরো থেকে না হয় একটু করে উপর থেকে স্টার্ট করবে এই ভেরিয়েশনগুলো শুধু মনে রাখবে কিছু নেই এগুলো আচ্ছা এখানে দেখা যাচ্ছে দেখো বলছে ইউনিফর্মলি রিটার্ডেড মোশান মানে যার হচ্ছে তরণ মাইনাসে যাকে মন্দন বলা হয় তার ক্ষেত্রে কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টগুলো হবে এরকমভাবে ভিটি গ্রাফ হচ্ছে নিচের দিকে স্লপ হবে মানে যদি স্লপ বের করো স্লপ কিন্তু আবার নেগেটিভে আসবে ঠিক আছে আর এসটি গ্রাফটা গ্রাফটাও হবে আস্তে আস্তে করে হচ্ছে সরণটা থেমে যাবে ভিটা যদি হচ্ছে কনস্ট্যান্ট বা যদি নেগেটিভ হয় বেগটা তার ক্ষেত্রে ভিটি গ্রাফ হবে এইরকম আর এসটি গ্রাফ হবে আগেরটার মতোই প্রায় মোশান আন্ডার গ্র্যাভিটি থেকে যেগুলো আছে অলরেডি তোমরা যে সূত্রগুলো জানো শুধু এর জায়গাতে জি বুঝবে এখানে যেমন ভি সমান ইউ প্লাস এটি হতো এখানে হবে জিটি প্লাস মাইনাস কেন দিয়ে রাখছে দেখো নিচে একটা রুলস লেখা আছে এখানে জিটাকে বলা হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি প্রত্যেকে জানো নাইন পয়েন্ট এইট বা টেন হয় ভ্যালু এসআর ক্ষেত্রে পজিটিভ কখন হবে টেকেন পজিটিভ ইন ডাউনওয়ার্ডস যখন একটা বস্তু উপর থেকে নিচে থেকে পড়বে তার ক্ষেত্রে জিটা প্লাসে ধরা হবে আর যদি এমন হয় এই যে নেগেটিভ ইন আপওয়ার্ড মোশন যদি উপর থেকে কোনো ঢিলকে ছুঁড়ো তার ক্ষেত্রে কিন্তু জি কে ধরতে হবে মাইনাসে আর জন্য দেওয়া প্লাস মাইনাস প্লাস হতে পারে মাইনাস হতে পারে আর এস লিখতে হবে লিখছে এইচ এইচ সমান ইউটি প্লাস আর স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু জি এইচ আচ্ছা এইগুলো তোমার এবার সেই এফ থেকে আসবে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড যে প্রশ্নটা আগের দিন আমাদের আসছিল একটা বোধহয় হয় আমরা তখন সুতমুত্র লাগাই ডাইরেক্ট এমনি করছিলাম হ্যাঁ এখন তুমি মনে রাখতে পারো যদি ইচ্ছা হয় এই সমান হয় ইউ স্কোয়ার বাই টু জি ইউটা হচ্ছে যেভাবে তুমি ছুটছ সেটা আর টিটা জিটা হচ্ছে নাইন পয়েন্ট এইট বা টেন টাইম অফ এসেন্ট ডিসেন্ট মানে উপর দিকে উঠতে বা নিচে থেকে উপর থেকে নিচে পড়তে কত সময় লাগছে সেটা টি সমান হবে এমনি সাধারণ ইউ বাই জি যদি বলা হয় টাইম অফ ফ্লাইট টাইম অফ ফ্লাইট মানে ছোড়া থেকে শুরু করে একদম পড়া পর্যন্ত মোট কত সময় লাগছে তাহলে সিম্পলি টু দিয়ে গুণ করে দিবে তাহলে সেটা হয়ে যাবে টু ইউ বাই জি আচ্ছা পড়ে সেটা হচ্ছে ধরো বলা হলো দুটো বস্তু আছে একটা বস্তুকে নিচের দিকে হলো ঠিক লেখা আছে ইফ টু বলস আর থ্রোন ওয়ান আপ আদার ডাউন একটাকে উপর দিকে ছোড়া হয়েছে ধরো কোনো টাওয়ারের উপর থেকে আরেকটা বস্তুকে টাওয়ার থেকে নিচের দিকে ছোড়া হয়েছে ধরো একটার সময় লাগছে টি ওয়ান পড়তে আরেকটা সময় লাগছে টি টু তাহলে তাহলে যদি কোনো কাজে লাগে আচ্ছা রিলেটিভ মোশান থেকে কিছু বলি আসলে চ্যাপ্টারটাতে অনেক কিছু আছে তো ওই জন্য একটু সময় লাগছে হ্যাঁ একটু বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে আর কি সূত্রগুলো তাহলে তোমার কম সময়ে কাজগুলো হয়ে যাবে রিলেটিভ মোশন আমাদের আগে একবার আসছিল সেখানে সেখানে আমরা এই সব সূত্রগুলো করিনি শুধুমাত্র বলছিলাম যে কেসগুলো হয় রিভারের কেস হয় বোটের কেস হয় হ্যাঁ এখানে যেটা বলছে ডিস্টেন্স ট্রাভেল বাই বোট বোটম্যান হোয়েন রিচেস দ্য আদার ব্যাঙ্ক অফ দা রিভার এর সমান হবে তাহলে রুটোভার অফ ওমেগা স্কোয়ার প্লাস এস স্কোয়ার ওমেগাটা কী ছিল সেখানে পাশে লেখা আছে উইথ অফ দ্য রিভার মানে কতটা চওড়া আছে নদীটা আর ড্রিফ্ট অফ দ্য বোট মানে সে কতটা সতের জন্য কতটা সরে যাবে সেটা হচ্ছে এক্স কত অ্যাঙ্গেলে সে সরে যাবে তার সূত্র কিন্তু হয় সাইন সমান ভি আর বাই ভিবি আর শর্টেস্ট পাথ যদি বের করতে পারে অনেক সময় প্রশ্ন হয় যে কত সে মিনিমাম তাকে পথ ট্রাভেল করতে হবে সেই পারে যাওয়ার জন্য বা এখানে ক্রস করার জন্য তার সূত্র লাগে একদম এস মিনিমাম সমান হয় ভি আর বাই ভিবি আর তখন তাকে কত অ্যাঙ্গেলে স্টার্ট করতে হবে তার সূত্র এইটা থিটা সমান হয় সাইন ইনভার্স অফ ভি বিআর বাই তখন কিন্তু বলছিলাম ভি আরটা কি আর ভিআরটা কি মনে পড়ে ভিআরটা কি ছিল নদীর বেগ নদীর বলতে নদীর জলের বেগ হ্যাঁ আচ্ছা আচ্ছা এইবারে সেই আমরেলার ব্যাপারগুলো আসবে ধরো বৃষ্টি পড়ছে নন্দ হাঁটছে হ্যাঁ তাহলে ওকে ছাতাকে পার্টিকুলার কত অ্যাঙ্গেল করে ধরে রাখতে হবে ঠিক আছে সেই সংক্রান্ত তো এখানে একটা রুলস দেওয়া আছে একদম এই যে হেলট অ্যাট অ্যাঙ্গেল অফ থিটা ট্যান ইনভার্স অফ ভি বি আর বাই ভি আর এখানে দেখো সবটা কিন্তু দেওয়া আছে যদি এখানে ভি এম লেখা উচিত ছিল মানুষের বেগটাই দরকার এখানে ভি এর নয় এখানে ভি এমটা হচ্ছে যে মানুষটা ধরো নন্দর বেগ সেটা আর ভিআরটা হচ্ছে বৃষ্টির বেগ আচ্ছা এবার আসো প্রজেক্টাইল মোশান মনে আছে নিশ্চয় প্রজেক্টাইল মোশান তার ইকুয়েশান কি হয় তারপর সে বিশাল বড় একটা ইকুয়েশান মনে রাখতে পারো যদি ডাইরেক্ট কোথাও লাগে কাজে কাজে লাগাতে পারো আর কি ওয়াই সমান হয় এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই টু স্কোয়ার কস থিটা টাইম অফ ফ্লাইট মানে ঢিল ছোড়া থেকে শুরু করে পড়া পর্যন্ত কত সময় লাগছে এই তো তার সূত্র হয় টু ইউ সাইন থিটা বাই জি ম্যাক্সিমাম কত হাইটে পৌঁছাবে তার সূত্রটা হচ্ছে এইচ সমান হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি যেটা খাঁ আগে দিন বলছিল হুম আচ্ছা রেঞ্জের ফর্মুলা কি হয় আর সমান ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি যদি ম্যাক্সিমাম হয় তাহলে অ্যাঙ্গেল হবে ফর্টি ফাইভ তখন বসে দিলে সাইন পটটা উড়ে যাবে এই তো এই বিখ্যাত সূত্র মনে আছে নিশ্চয়ই এর এই দিকের বেগটা হয় ইউ কস আর উল্লম্ব বেগটা হয় ইউ সাইন এখানে একটা শর্টকাট রেশিও দেওয়া আছে কাজে লাগাতে পারো কখনো এইচ বাই আর করলে হয় টেন থ্রিটা বাই ফোর আচ্ছা যেগুলো তোমাদের নিটের প্রশ্ন বেশি বেশি যেগুলো পড়ে এখান থেকে কনসেপ্ট প্রশ্ন তোমাকে বলবে হুইচ অফ দ্য ফলোয়িং অপশান কারেক্টলি রিপ্রেজেন্ট ইন দ্য কেস অফ প্রজেক্টাল মোশান এখানে তো কিছু ক্লু দেওয়া আছে যেমন যে কী কী বিষয়গুলো হচ্ছে এখানে এই যে ফলোয়িং চেঞ্জেস টেক প্লেস মানে কী কী বিষয়গুলো চেঞ্জ হয় এই মোশান হওয়ার সময় একটা বলছে চেঞ্জ ইন ভেলোসিটি হয় যেমন ইউ সাইন থিটা কিন্তু চেঞ্জ হয় ইউ সাইন থিটা মানে উলম্ব দিকের যে বেগের উপাংশটা সে বেগটা কিন্তু চেঞ্জ হয় কেন যত উপর দিকে তখন ওই বেগটা কমতে থাকে উপরে ওঠে একদম শূন্য হয়ে যায় আবার কিন্তু বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয় চেঞ্জ ইন স্পিড চেঞ্জ ইন স্পিড মনে রাখতে পারো এখানে একদম হিসাব করে দিচ্ছে ইউ ইন্টু ওয়ান মাইনাস কস্তিটা আচ্ছা চেঞ্জ ইন মোমেন্টাম এম ইউ সাইন থিটা এগুলো কিন্তু সব চেঞ্জ হয় আর কানেটিক এনার্জিটা চেঞ্জ হয় হাফ এম ইউ স্কোয়ার ইউর জায়গাতে মান বসে দিলে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর কি কি চেঞ্জ হয় দেখো এখানে বলছে পটেনশিয়াল এনার্জি কিন্তু চেঞ্জ হয় হাইটের উপর আর কি একদম মানে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট দেখলে কোনো চেঞ্জ নেই কিন্তু মানে মিনিমাম পয়েন্ট আর ম্যাক্সিমাম পয়েন্টের মধ্যে ডিফারেন্স আছে ওটাই বলানো আছে এখানে যে ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে হ্যাঁ ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে যে পরিমাণ গেন হবে তার মানটা হচ্ছে এইটা হাফ অফ এম ইউ ইউস্কোয়ার স্কোয়ার থিটা ভালো করে বুঝো ঢিলটা যখন আমার নিচে পড়েছিল তখন কিন্তু তার ওই পির মান হচ্ছে জিরো কারণ নিচে তো হাইট নেই জিরো হয়ে যাবে কিন্তু উপর দিকে ওঠার সময় ওটা কনভার্ট হয়ে যাবে আর একটা হচ্ছে ডিরেকশান চেঞ্জ হয় থিটার উপর চেঞ্জ হবে এইটা হলো এখান থেকে এতটা পর্যন্ত কী কী বিষয়গুলো চেঞ্জ হয় বুঝতে পারছো মানে নিচ থেকে ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছানোর জন্য তাহলে একদম ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট পর্যন্ত কতগুলো চেঞ্জ হবে একটা বলছি দেখো কোনো স্পিডের চেঞ্জ নেই কেন তুমি যেই বেগেই ছুটবে সেই বেগে গিয়ে সেখানে পড়বে আচ্ছা আর একটা চেঞ্জ ইন ভেলোসিটি কিন্তু হবে কেন ভেলোসিটি ভেক্টর আসছি তাহলে তুমি ফিকার সময় এইদিকে অ্যাঙ্গেল করে ফিকছিলে পড়ার সময় এইদিকে অ্যাঙ্গেলে পড়বে তাহলে দুটো বেগ সিম্পলি তোমার যোগ হয়ে যাবে চেঞ্জ ইন মুমেন্ট আমার হবে টু এম ইউ সাইন থ্রিটা চেঞ্জ ইন কানেটিং এনার্জি কোনো চেঞ্জ নেই কারণ এনার্জি কিন্তু থাকবে কনজার্ভ এটা দরকার পোটেন্সিয়াল এনার্জির কোনো চেঞ্জ নেই কিন্তু ডিরেকশানের চেঞ্জ আছে তুমি থিটা অ্যাঙ্গেলটা ফেলিয়েছিলে ধরো তুমি এদিক থেকে যখন ছুড়ছিলে প্রথমে তোমার এই অ্যাঙ্গেলটা ছিল থিটা ও যদি যখন এদিকে গিয়ে পড়বে তখন অ্যাঙ্গেলটা এরকম দাঁড়াবে এদিকে থিটা তাহলে ওভারঅল চেঞ্জ কত হলো থিটা প্লাস থিটা মানে টু থিটা হবে আচ্ছা এই মানে গ্রাফটা বা ওই পথটাকে কি পথ বলা হয় মনে আছে ট্রাজেক্টরি অফ দ্য পথ প্যারাবোলা সেপের হয় সিমেট্রিক প্যারাবোলা এই যে অনলি হোয়েন জি কনস্ট্যান্ট থ্রু আফ দ্য মোশন অ্যান্ড থিটা ইজ নট ইকুয়াল টু জিরো নাইনটি ওয়ান এইটটি যদি থিটার মান এই অ্যাঙ্গেলগুলো না হয় তার ক্ষেত্রে কিন্তু এই এই গ্রাফটাই রিপ্রেজেন্ট করবে ঠিক আছে এগুলো কিন্তু ব্যতিক্রম বিশেষ করে এই কনসেপ্টগুলো এত গভীরে নিটে সাধারণত লাগে না কিন্তু যেই মেনে লাগবে এবার ভেক্টর সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতেই হবে একদম যেমন মিনিমাম নাম্বার অফ কোলিনিয়ার ভেক্টর হুজ রেজাল্টেন্ট ক্যান বি জিরো মানে যদি একটা কোনো রকি ভেক্টর থাকে তাহলে কতগুলো মিনিমাম ভেক্টর দরকার যে তার লব্ধি বলটা যেন জিরো হয়ে যায় বা ভেক্টর জিরো হয়ে তার কিন্তু মানে বলছে দুটা মিনিমাম ভেক্টর দরকার এই ক্ষেত্রে যদি এমন হয় কোপ্লেনার ভেক্টর মানে সমতলীয় বা একতলীয় দেখা বলে তার ক্ষেত্রে লাগবে কিন্তু তিনটা ভেক্টর লাগবে যদি এমন হয় নন কোপ্লেনার মানে একতলীয় নয় তার ক্ষেত্রে হবে চারটা লাগবে মিনিমাম আচ্ছা বাকি তোমার হচ্ছে এইগুলো নিশ্চয় প্রত্যেকটা শর্টকাট জানো যে যদি হচ্ছে এ ভেক্টর প্লাস সি ভেক্টর মানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর সময় জিরো হয়ে যায় তাহলে কিন্তু বলা যায় যে এ বি সি তিনটা ভেক্টর কিন্তু লাইজ ইন ওয়ান প্লেন একটা প্লেন বরাবরই আছে আচ্ছা আর বাকি ক্রস নিয়ম প্রত্যেকে জানো যে যার যার তুমি ক্রস করবে রেজাল্টটা কিন্তু প্রত্যেকের সঙ্গে লম্ব থাকে এখানে সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে থাকবে লম্ব বি ভেক্টরের সঙ্গে থাকবে লম্বো এগুলো কিন্তু শর্টকাট দেওয়া আছে যেমন যদি এমন থাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার অ্যাঙ্গেল কত আছে তোর মধ্যে নাইনটি আর বাকি এগুলো তো সে রেজাল্টেন্ট ভেক্টরের ক্ষেত্রে আর কি কখন ম্যাক্সিমাম হবে মিনিমাম হবে যেহেতু এখানে কস আছে তাহলে অ্যাঙ্গেল জিরো হলেই ম্যাক্সিমাম হবে ওটাই বলা আছে এখানে আর যদি হচ্ছে মিনিমাম করতে হয় তাহলে এখানে করতে হবে মাইনাসে কিছু ভ্যালু হ্যাঁ এখানে মাইনাস তাহলে কস একশো আশি মানে কত হয় মাইনাস ওয়ান হয় মানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে করলে তবে হচ্ছে মিনিমাম হবে বিয়োগ হয়ে যাবে দুটো সিম্পলি এই তোমার ছিল কিছু ব্যাপার আচ্ছা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট নিশ্চয়ই মনে আছে তোমাদের ডট এটা এমনি সিম্পলি হয় এ ডট বি করলে হয় এ বি ক্রস থিটা এগুলো কিছু প্রপার্টিগুলো প্রত্যেকে জানো তোমার ভালো জানো আচ্ছা সূত্র প্রত্যেকে জানো নিশ্চয়ই বের করতে হলে করতে হবে ডট ডিভাইড বাই মড ভ্যালু ক্রস গুণ ছিল এ ক্রস বি করলে হয় এ মাইন থিটা এন ক্যাফ হ্যাঁ মড করে দিলে এনকাপটা উড়ে যাবে বাকিগুলো থাকবে গ্রাফিক্যালি এখানে দেখানো হয়েছে যে কীভাবে লম্বাভাবে থাকে ধর তলের উপর এ ভেক্টরটাও আছে বি ভেক্টরটাও আছে তার ক্রস প্রোডাক্টটা কিন্তু হবে ওর সঙ্গে লম্ব উপর দিকে বা নিচের দিকে ঠিক আছে এ ক্রস বির ম্যাক্সিমাম ভ্যালু যেটা হতে পারে সেটা কিন্তু সিম্পলি এ ডট বি আর ক্রস করোনার যেমন নিয়ম হয় একই একইগুলো ক্রস করলে জিরো হয়ে যায় বাকিগুলো করার জন্য তুমি এই ম্যাট্রিক্স ইনম লাগাতে পারো সবথেকে বেস্ট। ছাড়ো। এই মোটামুটি ছিল এবার আর কিছু প্রবলেম করার সময় আর কিছু ব্যাপার সাপার আসবে ভালো লাগবে। চলো তোমাদের জন্য অত্যন্ত স্পেশাল প্রথম প্রশ্ন। এটা প্রত্যেকের অত্যন্ত পরিচিত প্রশ্ন। একবার জাস্ট তোমাদের জন্য পড়ে দিই। দ্য ডিসপ্লেসমেন্ট এক্স ইন মিটার অফ এ পার্টিকেল অফ মাস এম ইন কেজি

তাকে জিরো করে দিবে টি পেয়ে যাবে সে টির মানটা এক্সের থেকে বসিয়ে দিবে ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবে খুব সাধারণ কাজ কিন্তু প্রত্যেকে করো কোনটা উত্তর হচ্ছে বলো যারা পেরে গেছো ভেরি গুড দেখো এর কাজ কিন্তু খুব সিম্পল ছিল এক্স সমান যেটা হচ্ছিল এখানে টি মাইনাস থ্রি নাকি তার হোল স্কোয়ার আসছিল এবার কেউ চাইলে কে এ মাইনাস বি সূত্রে ফেলাতে পারতে তখন তাহলে কি হতো এটা টি স্কোয়ার মাইনাস সিক্স প্লাস নাইন নাকি ডেডিমিটিভ করলে ভি মানটা পেতে ভি সমান হবে ডিএক্স বাই ডিটি তাহলে হবে টুটি টি মাইনাস সিক্স এবার ভিকে যদি জিরো করে দাও তাহলে তোমার দেখো টু সমান হবে সিক্স মানে টি মান হবে তিন সেকেন্ড নাকি প্রশ্ন বলছিল কত ডিসপ্লেসমেন্ট হবে মানে এক্সের মানটা চাইছিল এখানে তো তুমি এক্সের জায়গায় মানটা বসিয়ে দাও জাস্ট

দেখা দেবে আছে এক্সমান আছে নাইন টি স্কোয়ার মাইনাস টি কি মানে এক্স এর মান কত হবে যখন ওটা হচ্ছে ম্যাক্সিমাম বেগে গিয়ে পৌঁছাবে সর্বোচ্চ বেগ হবে ওখানে বেগ কিন্তু জিরো হবে বলেনি দেখ বলছে ম্যাক্সিমাম হবে কি নামে হবে বলো ম্যাক্সিমাম বেগ মানে যখন বেগের ভ্যালুকে ডেডিটিভ করলে জিরো হবে আমরা জানি যে কোনো ম্যাক্সিমাম পয়েন্টে দেখবে রেডিটিভ এর ভ্যালু জিরো হয় জানো নিশ্চয় ম্যাথের লোক তোমরা তো তাহলে ফার্স্ট কাজ হবে আগে এক্সট্রাকে তুমি ভি করো ডেরিভেটিভ করে এই সূত্রে লাগাও ভি সমান আমরা জানি ডিএক্স বাই ডিটি তাহলে একে কি করলো কি হবে দুইটা সামনে নদী আঠেরো হবে এইটা আমি বলছি ভি ম্যাক্সিমাম তখনই হবে যে আবার ভি ডেরিভেটিভ মানে এইটা করো ডিভি বাই ডিটি করো তাহলে আঠেরো মাইনাস সিক্সটি এবার ওই ভ্যালুটা জিরো হবে কেন কারণ আমরা জানি ম্যাক্সিমাম যে কোনো পয়েন্টে ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে ডেরিভেটিভের ভ্যালু জিরো হবে তার চেঞ্জ কোনো হয় নেই ভ্যালু জিরো হয়

শুধু নিয়মগুলো মনে রাখবে যে কখন কি বলছে যদি বলে যে বেগ কখন শূন্য হবে তখন বেগটাকে শূন্য করে নিবে করে নিবে বের করে নিবে যেখানে বলবে বেগ সর্বোচ্চ কখন হবে তখন বেগটাকে রেডি করে তাকে শূন্য করে করতে হবে কাজ এ বডি ড্রপ ফ্রম টপ অফ এ টাওয়ার ফল থ্রু ফর্টি মিটার ডিউরিং দ্য লাস্ট টু সেকেন্ড ভালো করে বুঝো কখন থেকে ফেলিয়েছি বা কত থেকে ফেলিয়েছি সেটা বলা নেই কিন্তু বলছে শেষের দু সেকেন্ডে চল্লিশ মিটার ট্রাভেল করে ওটা তাহলে প্রশ্ন হচ্ছে দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ টাওয়ার হচ্ছে তাহলে কত ছিল মোট থেকে চেষ্টা করো কি দেওয়া আছে ভালো করে বুঝো কিন্তু প্রশ্নটা বলছে একটা টাওয়ারের উপর থেকে একটা বস্তুকে ফেলা হয়েছে সে পড়ার শেষের দু সেকেন্ডে পড়ছে চল্লিশ প্রশ্ন হচ্ছে টাওয়ারটা মোট কত হাইট ছিল আচ্ছা যেহেতু এটা বলা আছে তোমার উপর থেকে জাস্ট ড্রপ করা হয়েছে ফেলে দেওয়া হয়েছে তার প্রাথমিক ব্যাগটা জিরো ইউর মানটা জিরো এখানে তোমার সূত্র হয় এর সমান ইউটি প্লাস হাফ এ স্কোয়ার তাহলে ইউটি যদি জিরো হয়ে যায় এই পার্টটা সমান থাকবে শুধু হাফ এ টি স্কোয়ার এখানে জিটি স্কোয়ার করতে পারে ম্যাক্সিমাম এবারে কন্ডিশন করে লাগাবো দেখো বলছে ধরো এটা হচ্ছে ধরো টাওয়ারটা ছিল টাওয়ার উপর থেকে ধরো তুমি ঢিলটাকে ফেলে বস্তুটাকে বস্তু মোট ধরো এখান থেকে পড়তে সময় লাগছে টি সময় লাগছে ধরো মোট পড়তে সময় লাগছে ও বলছে শেষের দু সেকেন্ডের জন্য চল্লিশ মিটার হচ্ছে হাইড হয় তাহলে ওই দু সেকেন্ডে পৌঁছানোর জন্য আগে তাহলে মোট কত পর তোকে ট্রাভেল করতে হয়েছে কত সময় লাগছে সেটা পড়তে টি মাইনাস দু সেকেন্ড তা তোমার সূত্র হয় যদি এস সমান হাফ এটি স্কোয়ার বা হাফ জিটি স্কোয়ার তাহলে ধরো মোটটা যদি এস হয় কোনো সমস্যা নেই তাহলে সেটা হবে হাফ জি টি স্কোয়ার আর শেষেরটার জন্য হবে ধরো এস প্রাইম তাহলে সেটা হবে হাফ অফ জি ইন্টু টি মাইনাস টু এর হোল স্কোয়ার এখানে দেওয়া আছে ওই এস মাইনাস এস প্রাইমের মানটা হচ্ছে চল্লিশ দেওয়া আছে ভালো করে দেখো ছবি অনুযায়ী তাহলে তোমার চল্লিশ সমান হবে এস মাইনাস এস প্রাইম মান বসাও চলো এস এর মান হচ্ছে আর এটা হবে জির মান তুমি দশ বসাবে বসিয়ে চলো জির মানটা দশ বসিয়ে দিলে তাহলে চল্লিশ এর দশ কেটে চার হয়ে যাবে তাহলে একবারে কেটে দিই দেখো চল্লিশের চার থাকবে আচ্ছা দুই দেখুন আট হয়ে যাবে নাকি তাহলে এইট সমান হবে থাকবে আর এটা থাকবে তোমার টি মাইনাস টুয়েলভ হল স্কুলে সূত্রে যদি ফেলি দাও তাহলে আসবে টি স্কোয়ার মাইনাস প্লাস নাকি টি স্কোয়ার টি দেখো কেটে যাবে তাহলে থাকবে এখানে তোমার হচ্ছে ফোর -4 মাইনাস ফোর এইট সমান এই হিসাবে ঠিকঠাক হচ্ছে এই ফোরটা গেলে যোগ হয়ে যাবে এর সঙ্গে তাহলে ফোর সমান হবে মানে টির মান হবে চার তিনে হয় নাকি তিন তাহলে মোট তোমার পড়তে সময় লাগছে তিন সেকেন্ড তাহলে ওই সময়টা তুমি আবার এই সূত্রে বসিয়ে দাও যাবে মান কত হবে বুঝতে সমান হাফ ইন্টু টেন ইন্টু তিনে স্কোয়ার মানে নয় তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ হবে উত্তর ঠিকঠাক প্রসেস ঠিক যে ক্লু দেওয়া আছে ওই ক্লু অনুসারে তোমাকে কাজ করতে হবে র্যান্ডাম যা খুশি সূত্র লাগিয়ে দিলে উত্তর বেরিয়ে ওই করলে হবে আশা করি বুঝতে পারছো কাজটা অপশন তাহলে তোমার বিতে উত্তর হচ্ছে ফর্টি ফাইভ এটা অত্যন্ত পরিচিত প্রশ্ন তোমাদের কাছে এটা ঠিক করতে হবে চার নাম্বার নিতেই হবে চলো বলছে ইন এন এক্সপেরিমেন্ট

ধরো এক্সের ত্রুটি বের করতে বলছে তাহলে এক্সটা কীভাবে লিখবো এক্স বাই এক্স নাকি আচ্ছা এবার ধরো এদিকটা যেটা হবে মাথায় দুই আছে মানে কি সামনে দুই আসবে তাহলে একটা হবে টু ডি এ বাই এ নাকি এর মাথায় হাফ আছে তাহলে এটা হবে হাফ টু দি পাওয়ার ডিবি বাই বি নাকি পরেরটা একটা একের তিন আছে হবে একের তিনও ডিসি বাই সি

যারা যারা ষোলো পার্সেন্ট কোষে করছো বা না কোষেও করছো প্রত্যেককে কংগ্রেচুলেশন একদম ঠিকঠাক করছো অপশান সি তাহলে হচ্ছে সঠিক উত্তর এই টাইপের প্রশ্ন কিন্তু বাবা তোমার নিটে প্রায় পড়ে রেগুলার মানে হয়তো এত পাতি না দিয়ে একটু ঘুরে ফিরে দিতে পারে কিন্তু পড়বে এ স্ক্রু গেজ হ্যাজ লিস্ট কাউন্ট অফ জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার অ্যান্ড দে আর ফিফটি ডিভিশনস ইন দ্য সার্কুলার স্কেল দ্য পিচ অফ দ্য স্ক্রু গেজ ইজ উত্তর হবে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার সিম্পলি গুণ লাগালে উত্তর শেষ যারা প্র্যাকটিক্যাল করনি তারাও জানো আর যারা করছো তারাও জানো যে সিম্পলি এলসির সঙ্গে হচ্ছে ওই ডিভিশনকে গুণ লাগিয়ে দিলেই পিচ পাওয়া যায় আবার একটি প্রশ্ন ইফ এ ভেলোসিটি অফ পার্টিক্যাল ভি ইকলস টু এটি প্লাস বিটি স্কোয়ার হোয়ার এ অ্যান্ড বি আর কনস্ট্যান্ট বলা আছে এখানে দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ইট বিটুইন ওয়ান সেকেন্ড অ্যান্ড টু সেকেন্ড ইজ এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে কত পথ যাবে যদি বেগের রাশি মেলা হয় এটা ভি সমান এটি প্লাস বিটি স্কোয়ার আমি তোমাদের নিয়ম বলছিলাম স্মরণ থেকে বেগ করতে গেলে কী করতে হয় ডেরিভেটিভ বেগ থেকে স্মরণে আসতে গেলে কী করতে হয় এখানে করতে হবে ইন্ট্রিগেশান কারণ দেওয়া আছে বেগ চাইছে ডিসটেন্স ইনটিগেশন লাগাও কাজ হবে প্রত্যেকে চেষ্টা করো তারপর আমি তো আছি দেখো এখানে তোমার ভি সমান দেওয়া ছিল এটি প্লাস বিটি স্কোয়ার তাহলে আমরা ভিকে কী লিখতে পারি ডিএক্স বাই ডিটি লিখতে পারি ভি মানে তো হয় ডিএক্স বাই ডিটি তাহলে ডিএক্স বাই ডিটি সমান হবে যেটা আছে এ টি প্লাস বিটি স্কোয়ার তাহলে এখান থেকে তোমার ডিএক্স সমান কত আসবে একটা আসবে এটি ডিটি আরেকটা আসবে

চার ওর বিয়োগ যাবে আচ্ছা অনেক কাজ আছে তাহলে এটা তোমার বাইরে বেরিয়ে যাচ্ছে এটা হবে টি স্কোয়ার বাই টু লিমিট যেমন আছে এক থেকে দুই নাকি প্লাস বিটা বাইরে থাকবে টি স্কোয়ার ডিটি করলে কি হবে টি কিউ বাই থ্রি টি কিউ বাই থ্রি লিমিট আছে এক থেকে দুই বা সিম্পলি মানব বসাও একবার হবে দু স্কোয়ার মানে চার এ বাই টুকে করতে তাহলে ফোর মাইনাস ওয়ান আর একবার হবে তাহলে তিন মানে হবে থ্রি এ বাই টু থ্রি এ বাই টু প্লাসভেন বি বাই কোনটা মিলছে গো প্রথমটাই মিলছে অপশান এ হবে সত্য সঠিক উত্তর দ্য ডিসপ্লেসমেন্ট এক্স হবে পার্টিক্যাল ভ্যারাইজেস উই টাইম টি এজ এক্স ইকাল টু আছে এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি প্লাস বি টু দি পাওয়ার বিটা টি আর এ বি আলফা বিটা এগুলো সব হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট বলা আছে তাহলে প্রশ্ন হচ্ছে দ্য ভালোসিটি অব দ্য পার্টিক্যাল উইল তাহলে ওই কোন যে বেগ হবে সে বেগটা হচ্ছে কোন প্রপার্টি অনুসারে হবে চারটা অপশনের মধ্যে কোনটা বলো ধরো এখানে এক্স দেওয়া ছিল ওইটা আমি এক্সাল লিখছি না ঠিক আছে একবার ভি লিখে দিই তাহলে ভি করতে গেলে করতে হবে আমাকে ডি এক্স বাই ডিটি এখানে মাইনাস আলফাটা সামনে আসবে তাহলে একটা পার্ট আসবে মাইনাস আলফা এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি যেমন আছে আরেকটা হবে প্লাস বিটা বি ই টু দি পাওয়ার বিটা টি এবার অপশানগুলো মিলাও প্রথম অপশান কি বলছে বি ইন্ডিপেন্ডেন্ট অফ বিটা বিটার প্রথমে আমার নির্ভর করতিছে তাহলে ভুল ও বাদ পরটা বলছে ড্রপস টু জিরো হয়ে আলফা ইকলস টু বিটা আলফা বিটা সমান হয়ে গেল এ আর বি তো আমার কনস্ট্যান্ট একই নয় জিরো হওয়ার কোনো চান্স নেই বাদ দাও তারপর বলছে গো অন ডিক্রিজিং উইথ টাইম তারপরটা আছে গো অন ইনক্রিজিং উইথ টাইম এর মধ্যে কোনটা হবে এটা বুঝতে পারে হচ্ছে বিশাল বড় ব্যাপার কি করে বুঝছো বলো এখানে তো মাইনাস আছে এদিকে তো বাবা মাইনাস আছে এদিকে প্লাস আছে তুমি তো ঠিক বলছি কিন্তু কেন বলো দেখো যত সময় বাড়বে তত ইটু দিপার এই পার্টটা বাড়বে প্লাসে আছে বলে ইটু পার এই পার্টটা কমবে তত মাইনাস আছে বলে এখন দেখো এই পার্টটা প্লাসে আছে এই পার্টটা আবার মাইনাসে আছে তাহলে মাইনাস হওয়া পার্টটা যদি সময়ের সঙ্গে সঙ্গে যদি কমতে শুরু করে দেয় তাহলে তো আমার বড় ভ্যালু থেকে বিয়োগটা আস্তে আস্তে করে কমতে শুরু করে দিচ্ছে তাহলে বিয়োগ কমে যাচ্ছে মানেই হচ্ছে আলটিমেট ইনক্রিজ করবে না সে বাড়তিছে কোথায় তা তো ইপার এখানে মাইনাস আছে এই পাটায় টি বাড়া মানে হচ্ছে আর সামনে কী বাড়বে আলফাবিটা তো কনস্ট্যান্ট আলফাবিটায় তো কনস্ট্যান্ট সামনে কী করে বাড়বে এখানে একমাত্র বাড়ার টার্ম হচ্ছে টাইম অনলি টাইমটাই বাড়তে পারে তাহলে ইটু দিপার এই পাটটা যদি বাড়ে মাইনাস আসে মানে তো কমে যাবে তাহলে বিয়োগ হওয়ার মানটা কমে যাচ্ছে ধরো সপ্তর্ষি ধরো আগে যা ইনকাম করতো এখন ধরো ইনকাম আস্তে আস্তে বাড়তিছে সেটা দেখে নন্দের কোনো হিংসা হয়নি কারণ নন্দও জানে যে যত ইনকাম বাড়ো ওর খরচাও বাড়বে সে আনন্দ ও খুশি আছে কিন্তু জানেনি যে বেটা হচ্ছে ইটি তুই মাইনাস ফাংশন লাগিয়ে রাখছে যে করে খরচাটা কমে যাবে আমার বুঝতে পারছো আলটিমেটলি বাচ্চার গেন হবে তাহলে তোমার অপশান এখানে দিতে হবে উত্তর ঠিক আছে ইনক্রিজিং উইথ টাইম হবে পরে যাই নাকি চলো এটা এ পার্টিক মুভস অ্যালং স্ট্রেট লাইন ও এক্স অ্যাট এ টাইম টি ডিস্টেন্স এক্স ইকুয়েশন দেওয়া আছে এক্স ইকাল টু ফর্টি প্লাস টুয়েলভ টি মাইনাস টি কিউ হাউ লং উড দ্য পার্টিকেল ট্রাভেল বিফোর কাম টু রেস্ট কদ্দূর যাবে থামার আগে এছে প্রশ্ন কি করবে সেম লজিক হবে থামার আগে যাবে মানে কি থেমে যাবে মানে বেগ শূন্য হয়ে যাবে তাহলে আগে বেগটা বের করে বেগটাকে শূন্য করে টিরমানটা হয়ে যাবে সে টিরমান ট্যাক্সি জায়গায় বসিয়ে দেবে এই কাজ আমরা আগেও অনেকবার করছিলাম আর তাহলে করছে তোর উত্তর কোনটা হচ্ছে তোমাদের অপশন ডি হচ্ছে ফিফটি সিক্স সিম্পলি করতে হয়েছে এক্সটাকে রেডি করে ভির মান ভিটাকে শূন্য করে টিরমানটা পেয়ে যাচ্ছ সেই টিরমানটা এক্সের জায়গায় বসাতে হবে ব্যাস চলো পরের প্রশ্ন হোয়াট উইল বি দ্য রেশিও হোয়াট উইল বি দ্য রেশিও অফ এ ডিস্ট্যান্স মুভড বাই এ ফ্রিলি ফলিং বডি ফ্রম রেস্ট ইন ফোর্থ সেকেন্ড সেকেন্ড ফিফথ অব জার্নি আজকে আমি শর্টকাট দেখিয়েছিলাম দেখবে যখন তমোতে থাকে কি সূত্রে বলছিলাম এস এন প্রফেশনাল ছিল টু এন মাইনাস ওয়ান তাহলে এনে মানে একবার চার বুঝাবে একবার পাঁচ বুঝাবে চার বিশালে চার দুয়ে আট মাইনাস এক মানে সাত হবে আর পাঁচ বিশালে পাঁচ দুয়ে দশ মাইনাস একবারে নয় বুঝছো তার আনসার হচ্ছে সেভেন ইস টু নাইন সূত্রগুলো যেগুলো দিয়েছিলাম কোনোটা কিন্তু এমনি এমনি নয় সব কাজের ইকুয়েশন হুইচ অফ দ্য ফলোয়িং সেটস হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশনস কোন মানে এখানে তিনটা তিনটা করে আছে সবগুলো কোনটার হচ্ছে মাত্রাগুলো একই নয় প্রথম আছে প্রেসার ইয়ং মডিউলার স্ট্রেস তারপরে আছে ইএমএ পোটেন্সিয়াল ডিফারেন্স ইলেকট্রিক পটেনশিয়াল তারপরে আছে হিট ওয়ার্ক ডান এনার্জি আর আছে ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ড আর বলো তোমরা বলো আগে এগুলো হতো নি এখানে দেখো বাকিগুলো কিন্তু সব মাত্রা একই তাপের মাত্রা যা কার্যের মাত্রাও একই শক্তির মাত্রা রাখি উপরে দেখো প্রেসার প্রেসারের মাত্রা যা স্ট্রেসের মাত্রাও তা আবার তুমি যেন ইয়ং মডেলস মনে হয় স্ট্রেস বাই স্ট্রেন স্ট্রেন তো মাত্রাহীন তাহলে সঙ্গে সমান তাহলে এগুলো সব কিন্তু ঠিকঠাক আছে এটাই হচ্ছে গন্ডগোল আছে কারণ তিনটেই আলাদা অসম তাহলে ডি হবে উত্তর বুঝতে পারছো এগুলো পড়ে গেলে মনে ঠিক করতে হবে না এমনি ডাইরেক্ট উত্তর চলো পরে এটা বিয়োগ করতে দিছে তোমাদেরকে টেকিং ইন্টু অ্যাকাউন্ট অফ দ্য সিগনিফিক্যান্ট ফিগার এই কথাটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ এটা না থাকলে তো বাচ্চা যা খুশি করবে হ্যাঁ হুইচ অফ আচ্ছা হোয়াট ইস ভ্যালু এগুলো বিয়োগ করার দরকারই নেই শুধু আমার নিয়ম কি ছিল দশমিকের পর যার কম আছে তাহলে দেখা দুটা আছে এর চারটা আছে তাহলে উত্তর দুটায় হবে মানে এইটাই হবে দশমিকের পর কার কম আছে সেইটা হবে মোটের উপর নয় মোটের উপর দেখলে তো আছে ওটা নয় দশমিকের পর মিনিমাম কটা আছে সেটা দেখতে হবে ওটা দরকার দ্য পেয়ার অফ কোয়ান্টিটিস হ্যাভ সেম ডাইমেনশনস কোন দুটার একই মাত্রা আছে বলো আর বলো তোমরা কারণ দেখো বাকিগুলো তো হচ্ছে না তোমরা জানো ওয়ার্কেট আসে মেলা কি হয় বল ইনটু স্মরণ হয় আবার দেখবে টর্কে টাউ দ্বারা লেখা হয় সেটাও কিন্তু এফ ইন্টু আর মানে এফ ক্রস আর ছিল আর কি যাই হোক বার ক্রস এফ ছিল তো ডাইমেনশনালি কিন্তু সেম আছে অপশান সিও বাকিগুলো তো হবে না কারণ ইম্পালস মানে হচ্ছে ফোর্সকে বোঝায় আর সারফেস মানে হচ্ছে এফ বাই এল কে বোঝায় অতএব একই নয় ছাড়ো অপশন তাহলে সি হচ্ছে উত্তর পরের প্রশ্নে যাই এ পার্টিকেল শোজ ডিস্টেন্স টাইম কার্ভ অ্যাজ ইন দ্য ফিগার দ্য ম্যাক্সিমাম ইনস্টেন্টেনিউস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ অ্যারাউন্ড দ্য পয়েন্ট কোন পয়েন্ট হচ্ছে তাৎক্ষণিক বেগটা ম্যাক্সিমাম হবে অপশন দেখো গ্রাফগুলো অনুযায়ী এ তো সব থেকে মিনিমাম এ হবে না বি থেকে দেখো বি থেকে দেখো বাড়া শুরু হচ্ছে আস্তে আস্তে করে যেটা সির কাছে দেখো ম্যাক্সিমাম প্রায় হয়ে গেছে মানে প্রায় উপর দিকে স্ট্রেট লাইন ডির থেকে আবার দেখো কমা শুরু হয়ে গেছে এদিকে তাহলে ম্যাক্সিমাম কিন্তু সিতেই হচ্ছে কোনো অপশন ডি হবে পরে যাই চলো তোমাদের জন্য স্পেশাল প্রশ্ন যারা তোমরা যেই মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ একদম লেভেলের ইন দ্য রিলেশন পি আলফা বাই বিটা ই টু দি পাওয়ার আলফা জেড মাইনাস আলফা জেড বাই কে থিটা বলা আছে পিটা হচ্ছে প্রেসার বুঝায় চাপ জেডটা হচ্ছে ডিস্টেন্স বুঝায় দূরত্ব কেটা বলছি মানে কনস্ট্যান্ট হয় আর তিটা হচ্ছে টেম্পারেচার উষ্ণতা তাহলে প্রশ্ন হচ্ছে দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ বিটা বিটার মাত্রা কি হবে তোমরা একটা নিয়ম জানো কি যে ই টু দি পাওয়ারের পাওয়ারে মাত্রাহীন রাশি থাকে সব মানে ওভারঅল তাহলে এখানে ওই আলফা জেড আর কে থিটা এদের মাত্রা হচ্ছে এক হবে মানে এম জিরো এল জিরো টি জিরো বলে আলফা সমান কি পেতে পারো কে থিটা বাই জেড আমাকে চাইছে কিসের মাত্রা বিটার দেখো এই পাটটার মাত্রা আছে বাকি এই পাটটা মাত্রা নেই তাহলে আমি এখানে বিটা সমান কি লিখতে পারবো এখান থেকে বিটা সমান পাবো আলফা বাই পি তাহলে আলফার জায়গায় এই মানটা বসিয়ে দেবো আলফা যেটা বেরিয়েছে কে থিটা বাই জেড ইন্টু পি বা পি জেড যাই হোক এবারে দেখো আমরা জানি এনার্জির একটা রাশিমালা হয় গ্যাসের শক্তি রাশিমালা যে ছিল দেখবে ই সমান ছিল তিনের দুই কে মনে পড়ে তাহলে কে টি মানে বোলজম্যান কনস্ট্যান্ট আর টেম্পারেচার থাকলে ওটা শক্তি বোঝায় তাহলে এখানে কে থ্রিটা যেটা আছে এই পার্টটা আমি ওর জায়গায় লিখতে পারি শক্তির মাত্রা বুঝাতে পারি শক্তির মাত্রা কি হয় এম এল স্কোয়ার টি মাইনাস টু জেড মানে এখানে কী বলা ছিল জেডটা ডিস্টেন্স বলা ছিল মানে জেডের মাত্রা হচ্ছে এল হবে প্রেশারের মাত্রা কি হয় মাইনাস টু এটাকে হিসাব করবে যা হবে উত্তর দেখো এল এল নিচে কেটে যাচ্ছে এখানে এম এমও কেটে যাবে টি টিও কেটে যাবে থাকে শুধু এল স্কোয়ার তাহলে এল স্কোয়ার কোনটা অপশান আছে দেখো অপশান ওয়ানেই ছিল অপশান ওয়ানেই ছিল ওটাই হবে সঠিক উত্তর কাছ থেকে বুঝতে পারছো তোমাকে বাকি সব রাশিগুলোর মাত্রা মনে রাখতে হবে কিন্তু ওগুলো পরীক্ষায় পড়বে না মানে তুমি এই আশা করে না চলো যে তোমাকে পরীক্ষা দিবে প্রেশারের মাত্রাটি লেখো সে যোগাড় নেই ডিনোটস দ্য ডাইমেনশনাল ফর্মুলা অব দ্য পারিটিভিটি ইন ভ্যাকিউম এম মাস এল লেন টাইম এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট এফ সিলন জিরোর হচ্ছে মাত্রা কোনটা হবে এটা প্রশ্ন সিম্পলি অ্যাপ্লাই করতে পারো কুলমস বাই ফোর পাই এফসিলন জিরো কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার তাহলে এফসিলন জিরো সমান হবে এটা রাখতেও পারো না রাখতে পারো এফ থাকবে ওখানে আর এখানে তোমার হচ্ছে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার দুটা কিউ কিউর মাত্রা কী হবে আচ্ছা এম টা উঠলে এম মাইনাস ওয়ান হচ্ছে এল টা দেখো এল হচ্ছে এখানে আর তাহলে উপরে উঠলে কথা হবে এল মাইনাস থ্রি হয়ে যাবে আর তোমার উপরে একটা

মানে যদি ভরবেগ দশ পার্সেন্ট বাড়ানো হয় তাহলে গতিশক্তির কত পার্সেন্ট চেঞ্জ হবে আমাদের যে ফর্মুলা ছিল না ই সমান দেখবে ছিল পি বাই টু এম মনে পড়ে পি বাই টু এম এখানে বলছে ভরবেগটাকে দশ পার্সেন্ট বাড়িয়েছে এখানে পিটুর মান যেটা হবে সেটা হচ্ছে আগে যা পি ওয়ান ছিল প্লাস টেন বাই হান্ড্রেড অফ পি ওয়ান হবে মানে হিসাব করলে হবে তোমার ওয়ান পয়েন্ট ওয়ান অফ পি ওয়ান তো তো করতে হবে পির উপর স্কোয়ার করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ানের স্কোয়ার করলে কত হয় ওয়ান পয়েন্ট ওয়ানের স্কোয়ার মানে ওয়ান পয়েন্ট টু ওয়ান তাহলে শতকরা চেঞ্জ করলে হবে ওয়ান পয়েন্ট টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ইন্টু একশো মানে উত্তর হবে একুশ পার্সেন্ট এটা সব থেকে শর্টকাট পদ্ধতি যদি কেউ কোশ করতে চাও উত্তর তাহলে মিলছে আমার একুশ পার্সেন্ট দ্য রেডিয়াস অফ এ সার্কেল 2.12 মিটার इट्स এরিয়া अकॉर्डिंग टू द रूल অফ সিগনিফিক্যান্ট ফিগারিজ কত হবে ক্ষেত্রফল কত হবে প্রত্যেক উত্তর বলা কোনটা হচ্ছে এই সমঙ্গ কি বলছিলাম হিসাব করার কোনো দরকারই নাই শুধু রুলসটা ফলো করলেই হবে এখানে দেখো কি কি আছে দশমিক পর দুটো আছে এখানে উত্তরে দুটো থাকবে মানে তিনেরটা হবে কিছু হিসাবই দরকার নাই রুলস হচ্ছে দশমিকের পর যতগুলো টার্ম থাকবে একটা দুটো আছে মিনিমাম আর তো নেই এখানে তাহলে উত্তরে দুটাই থাকবে কারণ দেখো এর আছে একটা এর আছে তিনটা এর আছে চারটা ওগুলো হবে না মাস অফ এ বডিজ টেন প্লাস জিরো পয়েন্ট ওয়ান প্রশ্ন ঘনত্ব বের করতে বলছে ত্রুটি ঘনত্বের সূত্র কি হয় ভর বাই আয়তন তাহলে ত্রুটি আকারে ইলেকট্রিক লিখতে হয় ডিডি বাই ডি নাকি সমান হবে ডিএম বাই এম প্লাস ডি ভি বাই ভি নাকি হ্যাঁ দেখো এমনি ঘনত্বের সূত্র যদি মান বসাও এখানে এমের মান কত দিবে আছে এম দশ কেজি তাহলে এর মান দশ ভি কত আছে ওয়ান তাহলে দশ বাই এক করলে দশ হবে তাহলে এটা কনফার্ম যে ভ্যালুটা দশ হবে আর অপশানগুলো সব দশই আছে এখানে অথবা এটা বেকার বাকি পরেরটা করাটাই হচ্ছে মেন মানে এই এই সূত্রের মানটা বসানো ডি এম মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান

এটা বেরোলো ডিডি বাই ডির মান আমার তো বের করতে হবে ডিডির মান মানে কত ত্রুটি হবে আমি তো প্লাস মাইনাসের পরে ভালোটা বের করব তাহলে ডিডির মানটা হবে ওই জিরো পয়েন্ট মানটা বেরিয়েছে দশ তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু দশ মানে ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে প্লাস মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান হবে উত্তর এক একটা হবে উত্তর যার এক একটা কেউ বল নি নিয়মটা কিন্তু ভালো করে শিখালো তোমরা ঠিক আছে এখানে তোমাকে প্লাস মাইনাসের পরের অ্যান্সার চাইছে কী হবে তো তোমাকে হচ্ছে হিসাব করে বের করতে হবে যে পরেরটা আসলে কত হয় অপশান ওয়ান হবে সঠিক উত্তর চলো আজকের ফাইনাল কোয়েশ্চেন টু ফিজিক্যাল কোয়ান্টিটিস ভি হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশানস হুইচ ম্যাথামেটিক্যাল অপারেশন গিভেন বিলো ইজ ফিজিক্যালি পসিবল দেখো এ আর বির মাত্রা সমান না হলে তুমি যোগ করতে পারো নি বিয়োগও করতে পারো নি মানে এগুলো হবেই নি বাদ এই যে অপারেশনটা আছে একে যদি তুমি হিসাব করো দেখো ভাগ করলে এটা আসবে এ প্লাস এ বি এখন এই যে এব এব সঙ্গে তুমি একে যোগ করে দিচ্ছ আদৌ বির মাত্রা মাত্রা কতভাবে আমি জানি নি এ হয়ে লেখা যায়নি একবার তুমি করতে পারো এ কারণ তুমি যে কোনো রাশিকে রুট আকারে লিখতেই পারো রুট ভার তুমি লিখতে পারো ধরো এক্সের সঙ্গে ভি রাখতে পারো যা খুশি রাখতে পারো ঠিক আছে চলো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রথম দুটা ইউনিটের কাজ পরের দিন অন্য আরো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব